আমাদের শক্তিগড়ে তিন নম্বর প্ল্যাটফর্মে মোবাইল চেকিং চলছে তো যারা টিকিট কাটলো তাদেরকে ছেড়ে দিল আর যারা বিনা টিকিট এলো তাদেরকে মামার ঘরে ঢুকিয়ে দিল তা একটি বেকার ছেলেকে ধরেছে তা তখন সে কাঁদো কাঁদো শুনে চেকারকে বলছে স্যার আপনি আমাকে ছেড়ে দিন আর কোনো দিন বিনা টিকিটে আসব না বেকার চেলে পকেটে পয়সা নেই বলে আমি বর্ধমানে কাজের খোঁজে গিয়েছিলাম আমায় ছেড়ে দিন স্যার তখন চেকার বলছে হাই চুপ তখন সে বিনা টিকিটের যাত্রীটা বলছে স্যার আপনি আমার বাবা আপনি আমার মামা আপনি আমার কাকা আপনি আমার পিসে তোর গোষ্ঠীর মিশে চুপ তো এবার চেখার মশাই তাকে ছেড়ে দিল এবার একটু গেছে তখন চেখার মশাই ডাকছে এই যে শোনো ছেলেটি এলো এসে বলছে স্যার আমাকে ছেড়ে দিলেন আবার ডাকলেন কেন তুমি ওই ঘরটাতে চলো কেন স্যার আমি ওই ঘরে যাব কেন দরকার আছে ঘরে ঢোকালো এরপর ছেড়ে দিল ছাড়া পেয়ে তখন ছেলেটা বলছে স্যার কই আপনি তো আমার কিছু করলেন আমাকে তো ছেড়ে দিলেন ভাই তোমার একটা জিনিস করেছি কি করেছেন স্যার তোমার এক গাছই ছিঁড়ে নিলাম কেন স্যার আমার এক গাছই ছিঁড়ে নিলেন আমি যদি বিনা টিকিটে তো এসেছো আমি যদি ছেড়ে দিই বলবে চেকার আমার কিছুই ছিঁড়তে পারলো না তাই এক গাছই ছিঁড়ে নিলাম স্যার আমার কোনখান থেকে ছিঁড়লেন উপর থেকে না নিচে থেকে তোমার নিচে থেকে নিচে মানে কোনখানে স্যার তোমার দাড়ির একটা চুল আমি ছিঁড়ে নিয়েছি